কালিয়াগঞ্জে পুলিশের গাড়ি চলছে, কিছু পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছে শুনেছি, আমি তাদের আরোগ্য কামনা করব। আমরা ভারতীয় জনতা পার্টি সিপিএম এর মতো তৃণমূলের মতো ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া রাজনীতি করি না, আমরা রাষ্ট্রবাদী। ওই থানাটা আগে সিপিএম এর কথা শুনত, এখন তৃণমূলের কথা শুনে। থানাটা জাতীয় সম্পত্তি, আমরা কখনোই বলি না এই থানা আক্রমণ করো, কিন্তু আমরা যখন আসবো, আপনারা যখন আমাদের আনবেন, তখন ওটা বিজেপির থানা হবে না, ওটা জনগণের থানা হবে। থানার মাথায় জাতীয় পতাকা উঠবে, সত্যমেব জয়তের মর্যাদা থাকবে, অশোকস্তম্ভের মর্যাদা থাকবে। মাঠে নামুন, বাংলাকে বাঁচাতে হবে। মাহমুদ খান, আপনাকে বলবো ভদ্র থাকুন। আমি সব জানি, আপনাকে যখন দ্রুত মেরে বাড়িতে ঢুকিয়ে দিয়েছিল, বিক্ষুব্ধ হয়ে গেছিলেন, আমার কাছে গিয়ে বসে থাকতো। এখন যা করছেন 21 সাল থেকে, বামদেবকে বলবো রায়নার গাঁজা কেসে কতদিন জেল খাটিয়েছে তৃণমূল, তো পাকে গাঁজা কেসে খাটিয়েছে, এখন ইসমাইলের সঙ্গে গুতাগুতি লেগেছে, আমি সব জানি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ, আমরা আমাদের কথা বলে যাব। কাল তৃণমূল মাইক টাঙাবে, তারা তাদের কথা বলবে। সিপিএম এখন আমাদের দয়ায় বেরিয়েছে, আগে তো ঘরে ঢুকে গেছিল। সাফ করব পঞ্চায়েতে, রাজি তো? নমিনেশন করিয়ে দেব, প্রথম দিন যাবেন করতে, আজকে দিলে ফোন করবেন, মার খাবেন না, মার খাবেন না, পরের দিন আমি আসবো ঢুকিয়ে দিয়ে যাবো বিডিও অফিসে, চুক্তি থাকলেও জামালপুর রায়নার সঙ্গে। আর দুটো জায়গা সোচা করতে হবে, কেতুগ্রাম আর মঙ্গলকট, তাহলে পূর্ব বর্ধমান একদম সোজা হয়ে যাবে। আমি জানি কিভাবে সোজা করতে হয়, আমি ডক্টরেট পেয়ে গেছি এতে।